Assalamualaikum, kobutor premi bhai o bonera, kemon achen sobai, asha kori valo achen. To ajke ami naim apnader samne khubi guruttopurno ekti bishoy niye hazir hoyechi, seta hocche je ki khawale kobutor taratari dim parbe. To bishoyta khubi mane guruttopurno ekta bishoy jara notun kobutor palen tader jonno aro beshi guruttopurno, karon amra onekei dekhi je amader kobutor dim pare na. To ডিম যাদের কবুতর পারে না, যে কবুতরগুলো ডিম পারে না তাদের অনেক কারণ থাকে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে কবুতর পুষ্টিকর খাবার খায় না, যার কারণে কবুতরের ডিম দিতে অনেক দেরি হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে, এবং পুষ্টিকর খাবারের সাথে যে জিনিসটা আপনারা দিবেন ওই জিনিসটাই আজকে আলোচনা করা হবে। তো আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিও শুরু করি। মূলত প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা কবুতরকে গমের সাথে সাথে যে বিষয়গুলো দেবো, যেমন এখানে দেখেন গমের সাথে সাথে কিন্তু অনেক কিছুই রয়েছে। যেমন এখানে গমের সাথে সাথে রয়েছে হচ্ছে কালো কালো, এটার নাম হচ্ছে মানে রেজা বলে যেই জিনিসগুলা, এটার নাম হচ্ছে রেজা, গমের সাথে রেজা। তারপর হচ্ছে দেখুন ইটের গুঁড়া, ইটের গুঁড়া মূলত এটার নাম হচ্ছে গ্রিট। এই গ্রিটটা কবুতর খুব পছন্দ করে, আর এই গ্রিটটা অত্যন্ত মানে পুষ্টিকর একটা খাবার কবুতরের জন্য, কারণ এই গ্রিটটা খেলে তারা তাদের পায়খানার রাস্তা পরিবর্তন হয়ে যায়, প্লাস তাদের হেলথ ভালো থাকে। ঠিক আছে, এই গ্রিটটা আপনারা অবশ্যই দিবেন, কারণ গ্রিটটা অত্যাধুনিক ভালো কবুতরের জন্য। এই গ্রিটটা খেলে কবুতর অনেক তাড়াতাড়ি ডিম পারবে। প্লাস হচ্ছে যে আপনার কবুতর যদি ডিম না পারে, আপনার কবুতরের ফ্যাট হয়ে যায়, অনেক সময় দেখা যায় চর্বি জমে যায়। তো সেক্ষেত্রে কবুতরের চর্বি কাটানোর জন্য আপনারা একটা ভিটামিন দিতে পারেন, যেটা হচ্ছে কড লিভার অয়েল। এই মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাবলেট, যে ট্যাবলেটটা অনেক ভালো, যেটা কবুতরের আপনার যদি ডিম না পারে সেক্ষেত্রে আপনি যদি কবুতরকে দেন তাহলে অবশ্যই অনেক ভালো হবে, কারণ কবুতরের ডিম পারার জন্য ওই ট্যাবলেটটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে ভিটামিনের জন্য। কবুতরের যেই ভিটামিনের ঘাটতি থাকে ওই ভিটামিনটা পরিপূর্ণ করে দেয় এই ট্যাবলেটটা। আর বিষয় আরেকটা বিষয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি দিতেছি, যেটা হচ্ছে আপনি কবুতরকে গ্রিট খাওয়াবেন, প্রতিদিন একটু একটু করে খাওয়াবেন, সেক্ষেত্রে আপনার কবুতরের পায়খানাটাও ঠিক থাকবে, প্লাস হচ্ছে যে কবুতরের হেলথ যেই জিনিসটা ওই জিনিসটাও ঠিক থাকবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।